হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনি মাহির ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি ডাল দিয়ে সবজি রান্না করব, তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1/3 কাপ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম, আর মাঝের সাইজে একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচির মধ্যে 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে একটু ভেজে নেব। এখন আমি বাটা মশলা অ্যাড করব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে আমি মশলাটা 1 মিনিট একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ বুটের ডাল দিব। বুটের ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছি। এখন বুটের ডালটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমার মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলার আগুন কমিয়ে আমি 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার বুটের ডালটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে সবজিগুলো অ্যাড করব। এখানে আলু, ফুলকপি, পেঁপে, গাজর নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সবজি আর ডালটা আরও 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1টা টমেটো, 4-5 কোয়া রসুন আর 5টা কাঁচামরিচ একটু মুখের কাছ দিয়ে কেটে দিয়েছি। এগুলো নেড়ে দিয়ে এখন আমি পানি অ্যাড করব। আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আগুন মিডিয়াম করে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার ডাল দিয়ে সবজি রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলব। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।